চন্দ্রকোনায় যুবক কি খুন হলেন? এলাকায় তীব্র চাঞ্চল্য তদন্তে পুলিশ। কালকে আমরা সারা রাত জেগেছিলাম, যে আমরা সন্দেহ করেছিলাম যে কোথাও এখানে কেউ পরিকল্পিতভাবে মার্ডার করে কোথাও লুকিয়ে রেখেছে। সেভাবে আমরা সারা রাত জেগেছিলাম এবং 2:45 বাজছে, তখন লাস্টটাকে একটা ঝোপাঙ্গের শব্দ হয় জলে, পানপুকুরেতে একটা জলের শব্দ হয়। সেই জলে যেয়ে আমরা সবাই মিলে যখন ছুটে যেয়ে দেখি, তখন সেই ফেলে রেখে দিয়ে জলে পালিয়ে গেছে। কি ঘটনা, মার্ডার করেছে, আমি দোষীদের ফাঁসি সাজা চাই। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। পরিবারের অনুমানই কি সত্যি হলো? চন্দ্রকোনা থানার বওড়া গ্রামের নিখোঁজ যুবককে কি তাহলে খুনি করা হয়েছে? কি ঘটনা ঘটেছিল? ঘটনা কাল থেকে ধান কাটা মেশিনে ছিল, ধান কাটা মেশিন থেকে কাল থেকে রাত থেকে নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। আজকে একটা পুকুরের কাছে গামছাতে পাওয়া গেছে, সে গামছা দেখে পুকুরে নামাইছিল, পুকুরে পাওয়া যায়নি। এখন চারদিকে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কী মনে করছেন আপনারা? মার্ডার হয়ে গেছে, কেউ বা কারা? হ্যাঁ, কেউ বা কারা মার্ডার করে দিয়েছে। সেটা কী ভিত্তি করে বলছেন? কী ভিত্তি করে? গামছা এক জায়গায়, জুতো এক জায়গায়, মোবাইল পাওয়া যায়নি। মোবাইল 7টা পর্যন্ত ফোন করা হয়েছে, ফোনে রিং হচ্ছিল, ফোন উঠায়নি কেউ। যিনি নিখোঁজ তার নাম কি? শান্ত রায়। আপনি কে হন তার? আমি ওনার ভাই। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত রায়। গতকাল কাজে বেরিয়েছিলেন বওড়া গ্রামের যুবক শান্ত রায়, বয়স 34। আজ সকালে এলাকার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। আর দেহ উদ্ধারের পরই শান্তবাবুর পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ, শান্তকে খুন করা হয়েছে। ঘটনা, মার্ডার করেছে, আমি দোষীদের ফাঁসি সাজা চাই। ফাঁসি ছাড়া কোনো উপায় নাই আমার। ফাঁসি তাদের যতজন মার্ডার করেছে ততজনেরই আমি ফাঁসি সাজা করছি। আপনার কি হয়? আমার দাদা হয় শান্ত রায়। আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়। কীভাবে গড়ি পেল দাদা? ওইদিকে গেইল, এটা কী করে মার্ডার করেছে কী করে বুঝবো? না না, বডিটা ফেলেন কি? বডিটা ওখানে ফেলে দিয়েছে। হ্যাঁ, 2:45 পুকুরে ফেলে দিয়েছে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সাহায্য করেছে, আমরা প্রশাসনের কাছে ওদের ফাঁসি সাজা চাই। তা নিয়ে আজ এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সঠিক তদন্তের দাবি তুলে পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। ইতিমধ্যে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার 6 মে রাত থেকে নিখোঁজ ছিলেন বওড়া গ্রামের বাসিন্দা, বয়স 34-এর শান্ত রায়। ধান কাটা হারভেস্টার মেশিনের কর্মী কর্মরত ছিলেন শান্তবাবু। শুক্রবার ধান কাটা মেশিনের সাথে কাজে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। শনিবার গ্রামের একটি ফাঁকা জায়গাতে তার ব্যাগ, জুতো দেখতে পান স্থানীয় বাসিন্দারা, কিন্তু শান্তবাবুর খোঁজ মেলেনি। এমনকি মোবাইলে রিং হলেও মোবাইল ধরেননি তিনি। ফলে শনিবারে সন্দেহ হয় পরিবারের লোকেদের, বিষয়টি তারা পুলিশে জানান। অবশেষে আজ গ্রামের একটি পুকুর থেকে শান্তবাবুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, শান্তকে খুন করা হয়েছে। ঘটনায় গ্রামের কয়েকজন যুক্ত। মৃতদেহ উদ্ধার করতে আসে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তনুপ ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। ঘটনা হয়েছিল যে সামনা কাল থেকে ওই লাশটাকে খুঁজে পাওয়া যায়নি কিছুতেই। আজকে কাল সারা রাত কাল জাল নামি না হয়েছিল, জালেও পাইনি। এক জায়গায় পরিকল্পিতভাবে ব্যাগ, গামছা, বোতল, জলের মুড়ি এরকম তো আজকে কালকে আমরা সারা রাত জেগেছিলাম, যে আমরা সন্দেহ করেছিলাম যে কোথাও এখানে কেউ পরিকল্পিতভাবে মার্ডার করে কোথাও লুকিয়ে রেখেছে। সেভাবে আমরা সারা রাত জেগেছিলাম এবং 2:45 বাজছে, তখন লাস্টটাকে একটা ঝোপাঙ্গের শব্দ হয় জলে, পানপুকুরেতে একটা জলের শব্দ হয়। সেই জলে যেয়ে আমরা সবাই মিলে যখন ছুটে যেয়ে দেখি, তখন সেই ফেলে রেখে দিয়ে জলে পালিয়ে গেছে। কি পুলিশ দেখেছি, পুলিশ এসেছে, প্রশাসন তুলে নিয়ে গেছে। তো আমরা এরকম প্রচলিতভাবে খুন, পুলিশ তদন্ত করছে। মার্ডার হয়েছে কারণ জুতো জোড়া এক জায়গায়, ব্যক্তি যে ব্যক্তির ব্যাগ, জলের বোতল, গামছা যেখানে কাজ করছিল সেখানে আর এক জায়গায়, ওর লাশ আর এক জায়গায় বিলডোরায়। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।